আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি আপনাদের উদ্দেশ্যে আজকে একটি জিনিস আলোচনা করব, তা হইলো যে আপনারা তো বছর শেষে ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ শিট তৈরি করলেন, কিন্তু এই তৈরি করার পর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা টালিতে কিভাবে পোস্টিং দিবেন সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে আলোকপাত করছি। আপনারা আমার জিনিসটি বা আমার কথাগুলো বা আমার দেখানো শীটটি আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, শুনবেন, বুঝবেন এবং পোস্টিং দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের হয়তো কোনো অসুবিধা হবে না। আমি আপনাদেরকে শীটটি সম্পর্কে আগে পুরোপুরি ধারণা দিচ্ছি। প্রথমত, যেটা পয়লা জুলাই 2020 থেকে 31শে ডিসেম্বর 2020, এই 6 মাসে যে ক্যাশ ট্রেডার্স এবং মান্থলি ক্যাশ ট্রেডার্স যে পার্টি হোক না কেন, 3টি বিলের বেশি করলেই তারা এই ইনসেন্টিভের সুবিধা ভোগ করতে পারবে। আবার পয়লা জানুয়ারি 21 থেকে 30শে জুন 2021 ক্যাশ ট্রেডার্স হোক আর মান্থলি ক্যাশ ট্রেডার্স হোক, 3টি বিলের বেশি করলেই তারা এ সকল সুবিধাগুলো পাবে। এক অর্থ বছরে মোট 3টি বিল হলে এ সুবিধা পাবেন না, তবে যে ষান্মাসিকে 3টি বিল হবে সেই সময়ের জন্য ইয়ারলি টার্গেট ইনসেন্টিভ হিসাবভুক্ত হবে। অন্য বিলগুলো ইয়ারলি সেলস ইনসেন্টিভ ক্যালকুলেশন শিটে নিট সেলের জায়গায় শূন্য করে দিতে হবে। প্রিয় হিসাব রক্ষক এবং ইনসার্সগণ, আমার এই লেখাগুলো মনোযোগ সহকারে পড়বেন, মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, তাহলেই আপনাদের কোনো অসুবিধা হবে না সেলস ইনসেন্টিভ শিট পোস্টিং এবং তৈরি করার ক্ষেত্রে। আপনাদের সকলের জন্যই জানাচ্ছি, আমি আপনাদেরকে এক অর্থ বছর ভিত্তিক 2020 এবং 21 অর্থ বছরের জন্য ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ এর ফরম্যাট আপনাদের বরাবর প্রেরণ করেছি। আপনারা যারা এখনো পাননি তারা আমাকে মেল করুন, আমি ফিরতি মেলে আপনাদেরকে দিয়ে দেব। আপনারা শুধু মাত্র টালি থেকে সেলস ডাটা কপি করে বসালেই ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ তৈরি হয়ে যাবে। হিসাব বিভাগ যেভাবে কাজ করবেন, 30শে জুন 2021 ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ শিট চূড়ান্তভাবে তৈরি করবেন। আপনারা আগেও তৈরি করতে পারেন, আগে তৈরি করলেও 30শে জুন পর্যন্ত সেলস এবং কালেকশন যা থাকবে তা অ্যাড করে নিয়েই 30শে জুনেই আপনারা সেলস টার্গেট ইনসেন্টিভ শিটটি তৈরি করে রাখবেন। প্রথম কাজটি হবে, আপনারা যে শীটটি তৈরি করলেন সে শীটটিতে প্রথম একটি জার্নাল ভাউচার করতে হবে, সেটি সেলস কমিশন ডিলার বেনিফিট ডেবিট আপনার টোটাল সেলস টার্গেট ইনসেন্টিভ ক্যাশ ট্রেডার্স এবং মান্থলি ক্যাশ ট্রেডার্স যেটা হবে, আমি একটি ফিগার ধরে করছি এখানে 334,225 টাকা, আর ক্রেডিট হবে প্রভিশন ফর সেলস কমিশন ডিলার সেলস ইনসেন্টিভ ক্রেডিট 334,225 টাকা। এটি হবে আপনার শীট তৈরি করার পর ক্যাশ ট্রেডার্স এবং মান্থলি ক্যাশ ট্রেডার্স দুইটা মিলে আপনার টোটাল যে সেলস কমিশন আসবে সেই ফিগারটা। এখানে আমি আপনাদেরকে প্রতিটি লেনদেন ও হিসাব পদ্ধতি উদাহরণ সহ দেখাচ্ছি। ক্যাশ ট্রেডার্স এবং বা মান্থলি ক্যাশ ট্রেডার্স যে কোনো ডিলারের ক্ষেত্রেই উদাহরণটি হবে এরকম, যে ধরুন সবুজ ইলেকট্রিক 30শে জুন 2021-এর মধ্যে নিট 7,50,000 টাকা পণ্য ক্রয় করার পর তার লেজার খাতায় বাকি আছে 70,000 টাকা, 30শে জুন 2021-এর সর্বশেষ ক্রয় পর্যন্ত তার ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ সে পাচ্ছে আপনার কাছে 23,000 টাকা,
তাহলে আপনার হিসাবটি এখন কিভাবে করতে হবে? হিসাবটি করতে হবে রিসিভ ভাউচারে। যেদিন মনে রাখবেন, যেদিন ডিলার টাকা দেবে সেই দিনই ভাউচার হবে। এইখানে আপনারা দেখুন যে তার লেজারে বাকি আছে 70,000 টাকা, সে আপনার কাছে পাবে 23,000 টাকা কমিশন। তাহলে তার বকেয়া থাকলো 47,000 টাকা। তাহলে 47,000 টাকা যেদিন আপনাকে দিবে বা ভেঙ্গেও দিতে পারে, তখন আপনি যে সেলস সেন্টারে কাজ করছেন, সেলস কালেকশন অ্যাকাউন্ট ডেবিট 47,000 টাকা এবং সবুজ ইলেকট্রিক ক্রেডিট 47,000 টাকা। এরপর পরেই 30 জুন তারিখে আপনাকে একটা জেবি ভাউচার করতে হবে, সেটি হবে প্রভিশন ফর সেলস কমিশন ডেবিট 23,000 টাকা, সবুজ ইলেকট্রিক ক্রেডিট 23,000 টাকা। এখানে ন্যারেশনে অ্যাকনলেজমেন্ট পেপার এর নাম্বার লিখে রাখবেন। এখানে ডিলারকে অ্যাকনলেজমেন্ট পেপার দিবেন 23,000 টাকার। এই হিসেবে কোনো প্রকারেই 23 + 47,000 70,000 টাকার এমআর কাটা যাবে না, এমআর কাটতে হবে 47,000 টাকা। আপনি ন্যারেশনে ওনার টোটাল সেল, কোন অর্থ বছরের সেল, কত টাকার গ্রস সেল এবং কত টাকার নেট সেল, এ কথাটি বিস্তারিত লিখে রাখবেন এবং সেলস কমিশন হিসাবে তাকে কত টাকা দিলেন সেটিও লিখে রাখবেন। তাহলে পরবর্তীতে যে কোনো সময় ভাউচার ছাড়াই আপনি টালিতে যে কোনো সময় আপনি ওনার তথ্যটি দেখতে পাবেন বা জানতে পারবেন। এরপরে আসুন আরেকটি উদাহরণে, ধরুন ক্যাশ ট্রেডার্স হতে পারে, মান্থলি ক্যাশ ট্রেডার্সও হতে পারে। যেমন সুরভি ইলেকট্রিক 30 জুন 2021 শেষে তার লেজার খাতায় কোনো বাকি নেই। 30 জুন 2021 শেষে সর্বশেষ পর্যন্ত এ ডিলার ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ আপনার কাছে পাবে সে 15,000 টাকা। এক্ষেত্রে আপনি অ্যাকাউন্টসটি কীভাবে করবেন? এখানে সুরভি ইলেকট্রিক 30 জুন 2021 তারিখে আপনাকে একটি পেমেন্ট ভাউচার করতে হবে। পেমেন্ট ভাউচারটি হবে প্রভিশন ফর সেলস কমিশন ডেবিট 15,000 টাকা এবং আপনি যে সেল সেন্টারে আছেন সেল সেন্টার কালেকশন ক্যাশ 15,000 টাকা। এখানে আপনার অবশ্যই ন্যারেশনে লিখে রাখতে হবে যে অ্যাকনলেজমেন্ট পেপারে আপনারা সম্পূর্ণটাই তথ্য দেবেন এবং তাকে যে 15,000 টাকা আপনারা সেলস কমিশন দিয়েছেন এটি অবশ্যই ন্যারেশনে কোন ইলেকট্রিক কাকে কখন কি মাধ্যমে আপনি পেমেন্টটা করলেন সেটি আপনাকে ন্যারেশনে লিখে রাখতে হবে এবং যাকে আপনি টাকাটা দিয়ে আসলেন বা যে মার্কেটিং অফিসার আপনার এই 15,000 টাকা তাকে দিয়ে আসলো, সেক্ষেত্রে ওনার দোকানের প্যাডে 15,000 টাকা বুঝিয়া পেয়েছেন এই মর্মে একটি লিখিত নিয়ে আসতে হবে। অবশ্যই দোকানের নাম পরিষ্কারভাবে, দোকানদারের নাম পরিষ্কারভাবে লিখে নিয়ে আসতে হবে, শুধু স্বাক্ষর করে নিয়ে আসলে হবে না, এবং মোবাইল নাম্বার সহ। এই ভাউচারটি যে মার্কেটিং অফিসার নিয়ে আসবেন উনি স্বাক্ষর করবেন এবং ব্রাঞ্চ ইনচার্জ স্বাক্ষর করবেন এবং হিসাব করার ক্ষেত্রে মার্কেটিং হিসাব করার ক্ষেত্রে অ্যাকাউন্টস অফিসার ওটি স্বাক্ষর করবেন এবং এই ভাউচারের সঙ্গে লিপিবদ্ধ করে রাখবেন। তৃতীয় উদাহরণটি হচ্ছে সুরভি ইলেকট্রিক এর মালিক কোনো কারণে নগদ টাকা নেওয়া অফিসে ফর্মালিটি ঝামেলা মনে করলে বা আপনাদের ওই টাকা তাকে পৌঁছাই দিয়ে আসতে সমস্যা মনে করলে, সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে বিক্রয় কেন্দ্র হইতে বিল করে সমন্বয় করতে পারেন। এক্ষেত্রে ডিলারের ক্ষেত্রে হিসাবটি করতে হবে এরকম, যেমন সুরভি ইলেকট্রিক 30 জুন জানাল ভাষারে হিসাবটি করতে হবে, সেক্ষেত্রে আপনার হিসাবটি হবে প্রভিশন ফর সেলস কমিশন 25,000 টাকা, সুরভি ইলেকট্রিক ক্রেডিট করবেন 25,000 টাকা। তার মানে 25,000 টাকা আপনার সে ক্রেডিট হয়ে থাকবে, সে যখন আপনার ওখান থেকে মাল নেবে তখন ওই 25,000 টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনাদের ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ শিট তৈরি করার সময় বিশেষভাবে মনে রাখবেন ডিলারগণ এক অর্থ বছরের মধ্যে 6 মাসের মধ্যে
আপনাদের ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ শিট তৈরি করার ক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে বা মনে রাখবেন, ডিলারগণ এক অর্থ বছরের মধ্যে 6 মাসের মধ্যে জুলাই থেকে ডিসেম্বর কমপক্ষে 3টি এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত কমপক্ষে 3টি বিল অতিক্রম করেছে তাদেরকেই ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ হিসাব করবেন বা তারা পাবে। আমি আপনাদের আরও অবগত করছি যে ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ শিট তৈরি করার সময় একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করবেন, যে সকল পার্টি ক্যাস্টেডার্স এবং মান্থলি ক্যাস্টেডার্স ছিল তারা সঠিকভাবে পেমেন্ট দিয়ে থাকলে তাদের হিসাবই ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি পার্টির পেমেন্ট সম্পর্কে কোনো কিছু অডিট কর্তৃক ধরা পড়ে তাহলে উক্ত পার্টির সেই সুবিধা পাবে না। যদি আপনি সুবিধে দিয়ে থাকেন তাহলে উক্ত পার্টির জন্য অতিরিক্ত অর্থ প্রদানের কারণে আপনার ও ব্যবস্থাপকের জরিমানা হইতে পারে। অতএব আগেই সাবধান হন, এরকম কোনো পার্টি থাকলে তাদের উক্ত সুবিধা বাতিল করে সেই সকল পার্টিকে ক্রেডিট পার্টিতে রূপান্তর করে হিসাব করাই ভালো। ক্রেডিটে রূপান্তর করা পার্টির সকল বিল ইয়ারলি ট্রেডার সেলস ইনসেন্টিভ পাবে না। আপনারা হিসাব বিভাগ, আপনি কোম্পানির বিক্রয় নীতিমালা মেনে হিসাব করুন এবং জরিমানার হাত থেকে নিজে বাঁচুন এবং আমাদের প্রেরিত সকল নির্দেশনা এবং নিয়মকানুন মেনে চলুন। আমি আশা করব আপনারা সুন্দরভাবে ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ তৈরি করতে পেরেছেন এবং হিসাবটি তৈরির ক্ষেত্রে যে জিনিসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম সেটি আপনারা সুন্দরভাবে পোস্টিং দিতে পারবেন বলে আমি আশা করি। আমি পরবর্তী ভিডিওতে টালিতে প্র্যাকটিক্যালভাবে পোস্টিং দেওয়া আপনাদেরকে দেখিয়ে দেব। তবে আপনাদেরকে আরও একবার মনে করাই দেই, যে কোনো ট্রেডার্স যদি প্রথম 6 মাসে 3টি বিল করে এবং পরবর্তী 6 মাসে 3টি বিল করে তাদেরই হিসাব করবেন। যদি প্রথম মাসে 3টি বিল করে আর পরের 3টি বিল যদি করতে না পারে, 1টি বিল বা 2টি বিল করে, তাহলে সেই সকল বিলগুলো নিট সেল শূন্য করে দিবেন। তাহলে আপনার টার্গেট ইনসেন্টিভ শিট তৈরি করতে কোনো অসুবিধা হবে না। হিসাবের ক্ষেত্রে আমি আপনাদেরকে আবার মনে করাই দিচ্ছি যে আপনার সম্পূর্ণ টার্গেট ইনসেন্টিভ শিট যে ফিগারটি আসবে সেটা 30শে জুন সেলস কমিশন ডিলার বেনিফিট নামে ডেবিট করে প্রভিশন ফর সেলস কমিশন দিয়ে সম্পূর্ণ হিসাবটি আপনারা প্রথম দিনেই পোস্টিং দিবেন। আমি অনেকে লক্ষ্য করেছি এই পোস্টিংটি অনেকে ঠিকমতো দেন না। অতএব প্রথমেই আপনারা প্রভিশন তৈরি করবেন, এরপর আপনারা পরবর্তী ট্রানজ্যাকশনগুলো করবেন। যে যে ডিলার যে তারিখে আপনার কাছ থেকে টাকা নেবে সেই তারিখেই সে পোস্টিংটি আপনারা দিবেন। সেটা জুনের পরেও হইতে পারে, জুলাই হইতে পারে, অগস্টে হইতে পারে, যে তারিখে আপনার কাছ থেকে টাকা নেবে বা টাকা দেবেন সেই তারিখে আপনি ওই পোস্টিংটি দিবেন। আর যাদের কাছে টাকা আপনার পাওনা আছে তাদের টাকা যদি সমন্বয় করার পর শূন্য হয়, ব্যালেন্স না থাকে, তাহলে সমন্বয় করবেন। আর সমন্বয় করার আগ পর্যন্ত যদি শূন্য না হয় তাহলে যে পরিমাণ টাকা শর্ট থাকবে সেই পরিমাণ টাকা আপনারা নিয়ে এসে অ্যাকাউন্টসে জমা দেওয়ার পরেই আপনারা ইয়ারলি টার্গেট সেলস ইনসেন্টিভ পোস্টিং দিবেন। অবশ্যই নগদ টাকা প্রদান করার সময় বিশেষভাবে সতর্ক থাকবেন, যে ব্যক্তি উক্ত টাকা পাওয়ার কথা ওই ব্যক্তি সেই পরিমাণ টাকা পেল কিনা এটি নিশ্চিত হওয়ার দায়িত্ব আপনার এবং আপনার ব্রাঞ্চ ইনচার্জের। মার্কেটিং পিপল টাকা যে ডিলারকে বোঝাই দিবে সেই ডিলার অবশ্যই তার প্যাডে
উক্ত টাকা বুঝিয়ে পেয়েছে, এই মর্মে লিখিত দিলেই আপনারা হিসাব করবেন। এর ব্যতিক্রম যদি কারো মাধ্যমে ধরা পড়ে এবং অডিট কর্তৃক প্রমাণিত হয়, তাহলে পরবর্তী থেকে আর কোনো প্রকারে নগদ টাকা প্রদান করা সম্ভব হবে না। সেক্ষেত্রে উক্ত পার্টির নামে বা উক্ত ডিলারের নামে যে নগদ টাকা পাবে তাকে চেকের মাধ্যমেই বা BF10 এর মাধ্যমেই প্রদান করা হবে। বিষয়টি ভালোভাবে বুঝে শুনে পেমেন্ট করবে। আমি আশা করি আপনারা আমার হিসাবটি বুঝতে পেরেছেন। আমি পরবর্তীতে টালিতে যে পোস্টিংটি হবে সেটি সরাসরি কীভাবে দিতে হবে সেটি আপনাদের দ্বিতীয় ভিডিও করে আমি আপনাদেরকে দেব, আপনারা সেটি দেখে পোস্টিং দিতে পারেন। আমি আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং সে মোতাবেক ইয়ারলি টার্গেট ইনসেন্টিভ তৈরি করবেন এবং পোস্টিং দিবেন। ধন্যবাদ সকলকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টসে মন্তব্য লিখবেন এবং বিশেষ করে প্রত্যেক হিসাবরক্ষকের কাছে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আপনাদের যে কোনো ভিডিও খোঁজার ক্ষেত্রে আপনাদের পরিশ্রম করতে হবে না, আমি যে ভিডিওগুলো আপনাকে দিব সরাসরি আপনাদের কাছে তখন চলে যাবে। আপনারা সে মোতাবেক আমার কার্যক্রমগুলো দেখতে পাবেন এবং সে মোতাবেক আপনারা কাজ করতে পারবেন। আমি আশা করব আপনারা আমার এই ভিডিওটি পাওয়ার পর থেকেই সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যেন নোটিফিকেশন আসলে আপনারা যে কোনো সময় বুঝতে পারেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।